नमस्कार आपनारा देखछेन हाई न्यूज आमि श्रीपोना रयेछि आपनादेर संगे सरासरि नाम निये एबार जूनियर डाक्तारदेर हुशियारी दिलेन कुणाल घोष कोनो रोगेर किछु होले थानाय एफआईआर करार दाबि कुणालेर माननीय मुख्यमंत्री बारबार অভিভাবকোচিত সংবেদনশীল সদিচ্ছা দেখিয়ে কখনো সল্টলেকের আপনাদের ধর্ণা মঞ্চে গেছেন কখনো বাড়িতে ডেকেছেন কখনো নবান্নে ডেকেছেন কখনো মুখ্য সচিবদের পাঠিয়েছেন আলোচনা চলছে বহু দাবি পরিকাঠামো এখন তদন্ত সিবিআই করছে কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয়কেই চার্জশিট দিয়েছে আরো তদন্ত চলছে সুপ্রিম কোর্ট মনিটর করছে বিচার হচ্ছে শিয়ালদা কোর্টে আপনারা অনশন তুলে নিন आज के जे बैठक आछे सदर्थक भावे सारा दिन कोनो बाम बा अतिबामेर कारुर कोनो प्ररोचनाय पा दिए परिकल्पित भावे एई बैठकटा जेदाजेदीते निये गिये भेस्ते देबेन ना कृति मेधावी छात्र छात्रीरा आमादेर घरेर छेले मेयेरा अवस्थान अनशनटा तुले निन आलोचनार मध्ये बाकी जेटुकु जा आछे मुख्यमंत्री अभिभावकेर मतो रयेछेन आर जदि कारुर कोनो बाम अतिबामेर प्ररोचनाय पा दिए আপনারা আজকের বৈঠক ভেস্তে দেন এবং আগামীকাল মঙ্গলবার যদি জোর করে স্বাস্থ্য ধর্মঘটের নামে কোনো অরাজকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন এবং সারা বাংলায় যদি কোনো ঈশ্বর না করেন কোনো রোগীর কোনো ক্ষতি হয় তাহলে সবাই প্রস্তুত থাকুন যে যেখানে যার নিকটবর্তী থানা এই ডক্টর দেবাশিস হালদার ডক্টর অনিকেত মাহাতো যারা এই বিশৃঙ্খলার মাতব্বর এদের নামে এফআইআর করুন তার সঙ্গে সংশ্লিষ্ট যে সংস্থা এবং সংশ্লিষ্ট যে ডাক্তার তাদের নামও যোগদান করিয়ে দিন তার সঙ্গে সেই এফআইআরে ইনক্লুড রাখুন তার মধ্যে সূত্রের খবর ডক্টর কিঞ্জল নন্দ প্রকাশ্যে ওদের হয়ে থাকলেও মন থেকেই অরাজকতা সাড়া দিচ্ছেন না ফলে এফআইআরে ডক্টর কিঞ্জল নন্দর নাম আপনারা ইনক্লুড করবেন না কিন্তু যদি কাল কোনো রোগীর কোনো ক্ষতি হয় বাংলার যে কটি থানা আছে সেখানে আপনারা সেই রোগী বা রোগীর পরিবারের তরফে ডক্টর দেবাশিস হালদার ডক্টর অনিকেত মাহাতো যারাই মাতব্বরিটা করে বিশৃঙ্খলাটা চাপাচ্ছে চিকিৎসা আপনার সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে আপনাদের বিপন্নতায় ফেলবে তাদের নামে এফআইআর করার জন্য প্রস্তুত থাকুন আজিগড়ের পর এবার ডায়মন্ড হারবার হাসপাতালে দুর্নীতির অভিযোগ হাসপাতালে দুর্নীতির অভিযোগে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তার সহ স্থায়ী অস্থায়ী কর্মচারীরা রাজ্যের একাধিক হাসপাতালে যখন বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ সামনে আসছে সেই পরিস্থিতিতে এবার ডায়মন্ড হারবার হাসপাতালে দুর্নীতির অভিযোগ হাসপাতালে দুর্নীতির অভিযোগে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তার সহ স্থায়ী অস্থায়ী কর্মচারীরা ডায়মন্ড হারবারের প্রিন্সিপাল তথা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ বারো দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সহ স্থায়ী অস্থায়ী কর্মচারী এবং নার্স তাদের দাবি কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন প্রকল্পে আর এই দুর্নীতির সঙ্গে প্রিন্সিপালের যুক্ত থাকার অভিযোগ সামনে আসছে প্রিন্সিপালের বিরুদ্ধে উঠেছে থ্রেট কালচারের মতো মারাত্মক অভিযোগও আর এই অভিযোগের ভিত্তিতেই সোমবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর সামনেই অবস্থান বিক্ষোভ বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়া বিএসসি নার্সিং পড়ুয়া জুনিয়র ডাক্তার স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমাদের কলেজে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি কোনো না কোনো ঘটে চলেছে আমরা তার অতি দূর মানে তাড়াতাড়ি সমাধান চাই এবং অতি তাড়াতাড়ি তদন্ত চাই এমসিএ ছাপনি অনেক দুর্নীতির কথা আমরা শুনছি আমাদের কলেজে যে একের পর এক ম্যাটেরিয়াল ডেথ হয়ে যাচ্ছে তারও কোনো প্রপার এক্সপ্লেনেশন কোথাওই নেই এবং আমাদের বড় কথা আমরা ডাক্তার আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে মানুষের সাথে থাকতে এবং তাই জন্যই আমাদের আমরা চাই না যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ভবিষ্যতে কখনো আরজিকর হয়ে উঠুক আমাদের পুরনো অতীতের আরও অনেক ঘটনা আমরা শুনতে পাচ্ছি ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি হচ্ছে তাছাড়া আমাদের ডক্টর কল্যাণেশীর ঘোষের যে সুইসাইড নোটে অনেকের নাম পাওয়া গেছিল তাদের মধ্যে একজনের নাম আমাদের কর্তৃপক্ষেরও ছিল সেদিক থেকে এবং সেখানটায় আমি এটাই চাইছি যে সেই সব কিছু প্রপার তদন্ত হোক বারো দফা দাবি সদুত্তরের দাবিতেই একাডেমিক বিল্ডিং এর সামনে মূল গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পাওয়া যাবে ততক্ষণ চলবে তাদের বিক্ষোভ ডায়মন্ড হারবার আমাদের যে সুপারিশ হাসপাতাল রয়েছে এখানকার আমরা অস্থায়ী কর্মচারী আমরা সমস্ত অস্থায়ী কর্মচারীরা আজকে কর্মবিরতি রেখে ডাক্তার যে দাবি এবং তাদের সাথে যে অন্যায় তার
সমর্থনে এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। উল্লেখ্য, আরজি করের ঘটনায় 10 দফা দাবি মেটানোর দাবিতেই টানা আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সেই পরিস্থিতিতেই আবার ডায়মন্ড হারবার হাসপাতালে দুর্নীতির অভিযোগ সামনে এনে বিক্ষোভে সামিল হলেন হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে পড়ুয়া এবং নার্স। হাই নিউজ নেটওয়ার্ক। বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে থেকেই উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল তৃণমূল। আজিকরের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য, মেটেনি সমস্যার সমাধান, সেই আবহেই বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিছুদিন আগে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। এবার প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের শাসক দল। 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সিতাইয়ে জোড়াফুল শিবিরের প্রার্থী হচ্ছেন সঙ্গীতা রায়। মাদারিহাটে প্রার্থী হচ্ছেন জয়প্রকাশ টেপ্পো। নৈহাটিতে সনদ দে, হারোয়ায় শেখ রবিউল ইসলাম, মেদিনীপুরে সুজয় হাজরা এবং তালডাংরায় ফাল্গুনী সিংহবাবু। আগামী 13ই নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, গণনা 23শে নভেম্বর। এই উপনির্বাচন ঘিরে রাজনীতির পারদ ক্রমশ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ একদিকে আরজিকর কাণ্ড এবং তারপর থেকে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় শাসক দলের উপর চাপ বেড়েছে। বিরোধীরা লাগাতার সুর চড়িয়ে চলেছে, তাই উপনির্বাচন তৃণমূলের কাছে একদিকে যেমন পরীক্ষা, তেমনই বিরোধী শিবিরের কাছেও এই উপনির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে শুধু তৃণমূল বা বিজেপি নয়, তার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের ফলাফলও কি হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে মাদারিহাটে গেরুয়া শিবিরের প্রার্থী রাহুল লোহার, হারোয়ায় বিজেপির বিমল দাসকে দাঁড় করিয়েছে। সিতাইয়ে বিজেপির প্রার্থী দীপক কুমার রায়, নৈহাটিতে বিজেপির রূপক মিত্র, মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, তালডাংরায় বিজেপির অনন্যা রায় চক্রবর্তী। বিধানসভা উপনির্বাচনে সাধারণত শাসক দলের পাল্লাই ভারী থাকে, কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। একের পর এক চাপের পর এবার উপনির্বাচনে তৃণমূল নিজের জায়গা ধরে রাখতে পারে কিনা সে প্রশ্নই যেমন ঘুরপাক খাচ্ছে, তেমনই লোকসভা নির্বাচনে জোর ধাক্কার পর রাজ্যের উপনির্বাচনে বিজেপিকে নিয়ে মানুষের অবস্থান জানাটাও জরুরি। তাই বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের মতো এবারও তৃণমূল বাজিমাত করবে নাকি লড়াই হবে হাড্ডাহাড্ডি, সেদিকেই তাকিয়ে রয়েছে এখন রাজ্যবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনের দিন ঘোষণা হবার পরপরই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং তৃণমূল। ভোটের প্রচারেও নেমে পড়েছেন প্রার্থীরা। সোমবার প্রচার করতে দেখা গেল মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল লোহারকে। বীরপাড়া কালী মন্দিরে পুজো দিয়ে বীরপাড়া বাজারে প্রচার চালান তিনি। সঙ্গে ছিলেন সাংসদ মনোজ টিক্কাও। জেনারেল হসপিটাল আছে, কিন্তু সেটার অবস্থা খুবই খারাপ আছে। আর স্টেট জেনারেল হসপিটালে ডাক্তার ঠিক মতো নেই, নার্স নেই, ভালো চিকিৎসা হচ্ছে না, টেস্টের মেশিন নেই, তো অনেক ব্যাপার আছে। আর ডলোমাইট সাইডিং নিয়ে একটা ইস্যু আছে, আরও বীর প্রবলেম আছে, বীরপাড়া আরও একটু স্বচ্ছ করে গড়া তোলার একটা বিষয় আছে, সেটা আছে। আর মাদারিঘাটে বলতে গেলে আমাদের আর একটা কলেজের দরকার আছে, আর ট্যুরিজমের ব্যাপার আছে, তো এই একটা পুরো বিষয়টা আছে। পুরো মাদারিঘাট যে সারাউন্ডিংয়ের একটা এরিয়ার যেটা আছে ডেভেলপমেন্টের ব্যাপার নিয়েই আমরা ইস্যু নিয়েই আমরা চলছি আগামীতে, এটা নিয়েই আমরা। উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হবার পরপরই তৃণমূলের গোষ্ঠী কুন্দুল সামনে। উপনির্বাচনে 6টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। হারোয়ায় তৃণমূল প্রার্থী হয়েছেন প্রয়াত বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। তারপরই এলাকা দখলকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে চলে বোমাবাজি। বসিরহাট মহকুমা হারোয়ার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাতরা এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, মারপিট এবং তাতে করে আহত হয়েছেন তৃণমূল কর্মী 3 জন। চাঁদা দাপট। চাঁদা দিতে অস্বীকার করায় চালকদের মারধর। কালী পুজো উপলক্ষে রাজ্য সড়কের উপর গাড়ি আটকে জোর করে চাঁদা কাটার অভিযোগ। প্রত্যেক লরি পিছু 200 টাকা করে চাঁদা চাওয়া হয়। অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় গাড়ির হেডলাইট ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে।
পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ব্লকের জারা এলাকার ঘটনা। লরির চালকদের অভিযোগ, জোর করে কালীপুজোর চাঁদা আদায় করা হচ্ছে, চাঁদা দিতে অস্বীকার করায় গাড়ির হেডলাইট ভেঙে দেওয়া হচ্ছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে গাড়ির চালক খালাসিদের মারধরও করা হয় বলে অভিযোগ। আর তাতেই লরির চালকরা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। বিক্ষোভের জেরে ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের উপর যানজটের সৃষ্টি হয়েছে, আটকে পড়েছে যাত্রীবাহী বাসও, ফলে সমস্যায় পড়েছেন পথচলতি মানুষ। দীর্ঘ এক ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। অবশেষে বিক্ষোভ তোলেন লরি চালকেরা। ₹200 बहुत आदमी गांव-गांव का जेरा बढ़ रहा है, नहीं बोले तो मार रहा है। और लाइट भी तोड़ दिया, लाइट भी तोड़ दिया, रुक दिया। मैं पूछ रहा, लाइट तोड़ के तोड़ रहे बोल के मैं पूछ रहा हूँ ना, वो मेरे को मार रहा है, देख रहा है, वो टायर गाड़ी का नीचे किला मार रहा है। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।